চন্ডিকা হাথুরুসিংহের অধীনে ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার সক্ষমতা রাখে বাংলাদেশ। নতুন কোচের সাথে বৈঠকের পর এভাবেই নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি জানান, দায়িত্ব পেয়ে বাংলাদেশে আসার আগে ক্রিকেটারদের সাম্প্রতিক পারফরমেন্স নিয়ে পর্যালোচনা করেই এসেছেন এই লঙ্কান কোচ। হাথুরুসিংহে ফিরেছেন, প্রাণ ফিরেছে জাতীয় দলকে ঘিরে ক্রিকেট আলোচনায়। নতুন মেয়াদে হাথুরুর অধীনে কেমন করবে বাংলাদেশ, কে থাকবেন তার গুড ও ব্যাড বুকে, সাকিব তামিমদের নিয়ে এই লঙ্কান কোচের পরিকল্পনাই বাকি, এসব প্রশ্ন ঘিরে ক্রিকেট পাড়ায় চলছে বিস্তর আলোচনা। বিসিবি সভাপতির দাবি, অনেক আগে থেকেই টাইগারদের কোচ হওয়ার ব্যাপারে আগ্রহী ছিলেন হাথুরু। অন্য কোচদের শর্তের বেড়াজালে ওয়ানডে বিশ্বকাপের আগে এই লঙ্কানই যোগ্য বিকল্প ছিলেন। অন্যান্য কোচ যাদের সাথে আমরা যোগাযোগ করছিলাম, অনেকে একটা সমস্যা ছিল, দুইটা সমস্যা। একটা সমস্যা ছিল যে তাদেরকে ব্রেক দিতে হবে, কারণ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির সাথে তারা যুক্ত, অথবা 2024 থেকে তারা অ্যাভেলেবল। যেহেতু এই বছরই আমাদের বিশ্বকাপ একটা আছে এবং এতগুলো ইম্পর্টেন্ট সিরিজ আছে, আমাদের টিম যারা নাকি যোগাযোগ করছিল তারা তার সাথে যোগাযোগ করে এবং এই তার আশাটা কনফার্ম হয়। বিসিবি কার্যালয়ে হাথুরুর সাথে প্রথম বৈঠকে সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গী হয়েছিলেন নির্বাচক, অপারেশনস ও জাতীয় দল সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরিকল্পনা নিয়ে আলোচনা না হলেও বিসিবি সভাপতি জানান, ভারতের কন্ডিশনে আসন্ন ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনাল খেলার প্রত্যাশা রাখে বিসিবি। ওডিআইতে ডেফিনেটলি আমরা কম্পারেটিভলি অন্যান্য ফরম্যাটের চেয়ে যেহেতু এটাতে ভালো খেলি, যেহেতু আমাদের সাবকন্টিনেন্ট হচ্ছে এবং আমাদের দেশের মতোই উইকেট হওয়ার হবে, টার্গেট করা উচিত যে আমরা সেমিফাইনাল খেলব। হাথুরুর সাথে প্রথম বৈঠকে জাতীয় দল নিয়ে সব আলাপ হয়নি, তবে বিসিবি সভাপতি জানালেন, বাংলাদেশের বিমান ধরার আগেই সাকিব তামিম মুস্তাফিজদের সাম্প্রতিক পারফরমেন্স পর্যালোচনা করে এসেছেন হাথুরুসিংহে। প্লেয়ারদের সম্পর্কে একটা ধারণা নিয়েই এসেছে, তো তার মানে আশাটাকে কিছুটা কাজ করেছে হয়তো, সে কে কতবার কিভাবে আউট হয়েছে এসব নিয়ে অনেকে আলোচনা করছিল। সে ইতিমধ্যে হাথুরুর সহকারী কোচের খোঁজে বিজ্ঞাপন দিয়েছে বিসিবি। বিসিবির সভাপতি জানান, শুধু বিদেশিরাই নন, আবেদনের সুযোগ থাকবে দেশীয় কোচদেরও। কনক মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা।